আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ফরওয়ার্ড রিভার্স স্টার্টার এর পাওয়ার সার্কিট। তো আমি আগে থেকে কন্ট্রোলিং সার্কিটটা এঁকে রেখেছি। যারা কন্ট্রোলিং সার্কিটটা কিভাবে আঁকে জানেন না, তারা আমার পূর্ববর্তী ভিডিওটা দেখে আসবেন। আমি কিভাবে এঁকেছি ওখানে দেওয়া আছে। আমি ডিসক্রিপশন বক্সে এই কন্ট্রোলিং সার্কিটের লিংক দিয়ে দিব। তো আমরা সরাসরি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমাদের পাওয়ার সার্কিট কিভাবে আঁকতে হয়। তো আমি এখানে যেই সফটওয়্যারটা ইউজ করতেছি এটা হচ্ছে একটা সিমুলেটিং সফটওয়্যার, এটা নেটে অ্যাভেলেবল আছে, এটার নাম হচ্ছে EKTS। তো পাওয়ার সার্কিট আঁকার জন্য সর্বপ্রথম আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে থ্রি ফেজ সাপ্লাই। আমি থ্রি ফেজ সাপ্লাই নিলাম, উপর দিয়ে আসবে, এখান থেকে আমি ক্লিক করে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো। দেন এটাকে আমি একটা নাম দিলাম, এখানে ডট ডট আছে, থ্রি পি দিলাম। দেন আমার লাগবে আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টরের L1, L2, L3 কতগুলো মেইন টার্মিনাল আছে, টার্মিনালগুলোকে এখানে নর্মালি ওপেন ট্রিপল কন্ট্যাক্ট দ্বারা ডিনোট করা হয়। এগুলো আমি এখান থেকে ডাবল ক্লিক করে নিলাম, দেন এখানে ক্লিক করে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম, দেন রোটেট করলাম 90 ডিগ্রি। তো আমার ট্রিপল কন্ট্যাক্টটা হচ্ছে ফরওয়ার্ডের, ফরওয়ার্ড দিলাম। এবার একটা সেম রিভার্সের জন্য একটা নিব, রিভার্সের জন্য একটা নিলাম, রোটেট 90 ডিগ্রি, রোট করলাম, এটাকে দিলাম, এটার নামকরণ করলাম রিভার্স। ওকে, তো আমি আগে ফরওয়ার্ডের সাথে আমার থ্রি ফেজ কানেকশনটা দিয়ে দিই, দিয়ে দিলাম। ওকে, এখন রিভার্সের ক্ষেত্রে আমি ইনপুট সাইডে কোনো ধরনের চেঞ্জ আনবো না, ঠিক সেম L1 সাথে L1, L2 সাথে L2, L3 সাথে L3 কানেক্ট দিয়ে দেবো। তো রিভার্সে ঘোরানোর জন্য আমার L1, L2, L3 এর ইনপুট সাইডে কোনো ধরনের চেঞ্জ করবো না, সিরিয়ালি L1 সাথে L1, L2 সাথে L2, L3 সাথে L3 লাগাই দেবো। কিন্তু আউটপুট সাইডে আমার একটা ফেজকে চেঞ্জ করে বাকি দুইটাকে আমার একই রাখতে হবে, অর্থাৎ যে কোনো একটা ফেজকে আমি চেঞ্জ করে দেব। তো আমি যদি একটা আগে ইন্ডাকশন মোটর নিই, নিলাম, ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম, এটার নাম দিলাম আমি IM। দেন আমি প্রথমে ফরওয়ার্ডের সাথে কানেক্ট দিয়ে দেব, নর্মালি কানেক্ট দিয়ে দিলাম। তো রিভার্সে ঘোরানোর জন্য আমি একটা ফেজকে চেঞ্জ করে দেবো, বাকি দুটা ফেজকে সেম রাখবো। তো আমার প্রথমে যেই L1টা আসছে, এই L1টা আমি L1-এ না দিয়ে আমি দিলাম L3-তে, তার বাকি দুইটা সিরিয়ালি L2 এবং L3-টা L1-এ লাগাই দিব, শেষ। শুধু জাস্ট একটা ফেজ চেঞ্জ করলাম, বাকি দুইটা একই রেখে দিলাম। এখন যদি আমি রান করি, দেখা যাক, আমি এখন ফরওয়ার্ডে চালাবো, ফরওয়ার্ড ক্লিক করলাম, আমার মোটরটা ফরওয়ার্ডে ঘুরতেছে, অর্থাৎ ক্লকওয়াইজ ঘুরতেছে। এখন যদি আমি চাই আমার মোটরটাকে রিভার্সে ঘোরানোর জন্য, আমি রিভার্স ক্লিক করলাম, দেন এটা কিন্তু উল্টো ঘুরতেছে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ এখন রিভার্সে ঘুরতেছে। অর্থাৎ রিভার্সে চালাইতে হলে আমার ইনপুট সাইডে কোনো ধরনের চেঞ্জ আসবে না, আউটপুট সাইডে একটা ফেজকে চেঞ্জ করে দিয়ে বাকি দুটো ফেজকে একই রাখবো, তাহলে আমার রিভার্সে ইজিলি ঘুরাইতে পারবো। এ হচ্ছে মোটামুটি ফরওয়ার্ড রিভার্স স্টার্টারের কন্ট্রোল সার্কিট এবং পাওয়ার সার্কিটের সিমুলেটিং কীভাবে হয় দেখলাম। আর যারা আমার কন্ট্রোল সার্কিট দেখেন নাই, তারা আমার পুরো ভিডিও দেখে আসতে পারেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ, আজকে এতটুকু।